প্রাচীন ভারতের ইতিহাসে আমরা আলোচনা করছিলাম মৌর্য যুগের পরবর্তী যে সমস্ত রাজবংশ ভারতে রাজত্ব করেছে তাদের সম্পর্কে এর আগে আমি দুটি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি ভারতে যে সমস্ত বৈদেশিক শক্তি এসে আক্রমণ করেছিল এবং তারা এবং সেই সমস্ত বৈদেশিক শক্তির মধ্যে যারা ভারতে শাসনকার্য করেছিল অর্থাৎ ভারতে সাম্রাজ্য বিস্তার করেছিল তাদের সম্পর্কে অর্থাৎ আমরা চারটি বংশের কথা আলোচনা করেছিলাম সেগুলি হলো শক বংশ পল্লব বংশ এবং কুষাণ বংশ আমরা দুটি ভিডিওর মাধ্যমে সেগুলো দেখেছিলাম তো আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন সেগুলি আগে দেখে নেবেন কারণ আমি যে ভিডিওগুলো বানাই সেগুলি পর। একটার সঙ্গে একটা লিংক থাকে তো আগের ভিডিওটা না দেখলে আপনারা এই ভিডিওতে কিছু অসুবিধা হবে সেই জন্যই বলছি আগে আপনারা আগের ভিডিও দেখে আসুন পরপর দেখতে দেখতে আসুন তাহলে পুরো ঘটনা পর পর বুঝতে সুবিধা হবে আমি প্রাচীন ভারতের ইতিহাসের যে প্লে লিস্টটা বানিয়েছি তার লিঙ্ক উপরের আই বাটনে দিয়ে রাখছি এছাড়াও আমার চ্যানেলে প্লে লিস্টে গেলে সেই প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে সব কিছু পেয়ে যাবেন এছাড়াও সেখানে আধুনিক ভারতের ইতিহাস এবং ভারতীয় ভূগোল সম্পর্কে দুটি প্লেলিস্ট বানানো আছে সেখানেও আমি ভিডিও যেগুলি আপলোড করছি সেগুলি পরপর সাজানো রয়েছে আপনারা যখন ভিডিওগুলি দেখবেন পরপর দেখবেন তাহলে সুবিধা হবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলি আমি যে বিষয়ের ওপর ভিডিও বানাচ্ছি সেই বিষয়ের ওপর প্রশ্ন এবং উত্তর আমি এই চ্যানেলের ফেসবুক পেজে দিয়ে রাখবো অর্থাৎ আজকে আমরা অর্থাৎ এখন আমরা করছি মৌর্য যুগের পরবর্তী সময়ে ভারতের রাজবংশগুলো তো এই বিষয়ের ওপরে যা যা প্রশ্ন এসেছে আগের বছরগুলিতে সেইগুলি আমি এই চ্যানেলের ফেসবুক পেজে গিয়ে আপলোড করব। প্রত্যেকটা ভিডিও শেষ হওয়ার পরে কিছুক্ষণ পরে সেই প্রশ্নের একটা লিস্ট আপনারা পেয়ে যাবেন সেটা আমি এই চ্যানেলের ফেসবুক পেজে দিয়ে রাখব তো যদি আপনারা সেইগুলি দেখতে চান এই চ্যানেলের ফেসবুক পেজে চলে যাবেন ফেসবুক পেজের লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখছি প্রশ্ন উত্তরগুলো আমি লুসেন্টের কোশ্চেন অ্যান্সার বই থেকে নেব এবং ডাব্লু বিসিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে যে সমস্ত কোশ্চেন এসছে এই বিষয়ের ওপরে সেইগুলো আমি নেব দিয়ে সেগুলো আমি ওখানে দেবো এই প্রশ্ন উত্তর আমি আজকের পর থেকে দেওয়া শুরু করব। এর আগে যে ভিডিওগুলো বানিয়েছি তার প্রশ্ন উত্তরও ধীরে ধীরে আমি দিতে থাকবো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি এর থেকে সুবিধা পান তাহলে অবশ্যই লাইক করবেন আপনারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার এবং এই ভিডিওগুলো ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে এই চ্যানেলকে আরও বড় হতে সাহায্য করবেন তো চলুন অনেক কথা হল আজকের ভিডিও আমরা এখানেই শুরু করি মৌর্যোত্তর ভারতের প্রথম ভিডিওতে আমি এই সময়ের রাজবংশগুলিকে তিনটে ভাগে ভাগ করেছিলাম একদিকে ছিল ভারতে যারা বিদেশ থেকে আক্রমণ করেছিল সেই সমস্ত রাজবংশ দ্বিতীয় ভাগে ছিল ভারতীয় যারা রাজা ছিল তাদের রাজবংশগুলি এবং তৃতীয় ভাগে ছিল দক্ষিণ ভারত তো আজকে আমরা পড়ব ভারতীয় রাজাদের রাজবংশগুলি অর্থাৎ ভারতীয় রাজারা যে রাজত্ব করেছিল অর্থাৎ যে সমস্ত ভারতীয় রাজারা এই সময় ভারতে রাজত্ব করেছিল সেই সমস্ত রাজবংশগুলিকে আমরা আজকে দেখব যার মধ্যে প্রথমে আছে শুঙ্গ বংশ তারপরে আছে কান্ন বংশ তারপরে আছে সাতবাহন বংশ আমি যেভাবে ভিডিও বানাই অর্থাৎ প্রথমে আমি একটা লিস্ট বানিয়েছি যে সেই রাজবংশগুলোতে কারা রাজা হয়েছিলেন অর্থাৎ সেই রাজবংশের রাজাদের পরপর একটা লিস্ট আমি বানিয়ে নিই সেই আমি লিস্টটা আমি পাশে আগে বানিয়ে নিয়েছি সেইটা আগে আমি বলে দেব তারপরে আজকের আলোচনা শুরু করব। প্রথমে শুঙ্গ বংশ শুঙ্গ বংশের প্রথম রাজা পুষ্যমিত্র শুঙ্গ তারপরে রাজা হন অগ্নিমিত্র শুঙ্গ অগ্নিমিত্রর পরে আরও জন রাজা হন যারা ইতিহাসে খুব একটা গুরুত্বপূর্ণ নয় এবং তাদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায়ও না এই বংশের অর্থাৎ বংশের শেষ রাজা ছিলেন দেবভূতি দেবভূতিকে পরাজিত করে বংশের প্রতিষ্ঠা হয় এই বংশের প্রতিষ্ঠা করেন বাসুদেব তারপরে রাজা হন ভূমিপুত্র ভূমিপুত্রের পরে রাজা হন নারায়ণ এবং কান্ভবংশের শেষ রাজা সুষারমান বংশের পরে সাতবাহনরা রাজত্ব পায় সাতবাহন বংশের প্রথম রাজা শিমুক তারপরে কানহা বা কৃষ্ণ তারপরে সাতকর্ণী ওয়ান বা প্রথম সাতকর্ণী তারপর দ্বিতীয় সাতকর্ণী তারপর হালা তারপর রাজা হয় এই বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমী পুত্র সাতকর্ণী এই পুত্র সাতকর্ণী রাজত্ব করেন একশো ছয় খ্রিস্টাব্দ থেকে একশো তিরিশ খ্রিস্টাব্দ গৌতমী পুত্র সাতকর্ণীর পর বৈশিষ্ট্যপুত্র পুলময়ী বৈ তারপরে শিবশ্রী সাতকর্ণী তারপরে শিবস্কন্ধ সাতকর্ণী এবং শেষ রাজা যজ্ঞশ্রী সাতকর্ণী এইটা হচ্ছে এই তিনটে বংশের রাজাদের তালিকা এবার আমরা শুরু করব শুঙ্গ বংশ দিয়ে এই শুঙ্গ বংশ কান্ম বংশ বা সাতবাহন বংশ যখন ভারতে রাজত্ব করছে তখনই সমসাময়িকভাবে তখনই পাশাপাশি বিদেশি আক্রমণও চলছে অর্থাৎ যখন শুঙ্গ বংশ রাজত্ব করছে তখনই ইন্দো গ্রিকরা ভারতে আক্রমণ করছে এইভাবে চলছিল সেই সময়ের অবস্থা তো আমরা শুরু করছি শুঙ্গ বংশ দিয়ে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠা হয় একশো পঁচাশি বিসি বা খ্রিস্টপূর্বাব্দে এবং এই শুঙ্গ বংশ রাজ রাজত্ব করে তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ অবধি খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ নয় একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ থেকে তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ পূর্বাব্দ এই বংশের প্রথম রাজা পুষ্যমিত্র শুঙ্গ এই পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথের মন্ত্রী এই বৃহদ্রথ ছিলেন খুবই দুর্বল ব্যক্তি এবং সে এবং তার দুর্বলতার সুযোগ নিয়ে এই পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করেন এবং হত্যা করে সুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠার সময় অর্থাৎ যখন পুষ্যমিত্র সবে রাজা হয়েছেন তখন তার রাজধানী ছিল পাটুলিপুত্র কিন্তু সিংহাসনে বসার কিছুদিনের মধ্যেই মধ্যেই শুঙ্গ তার রাজধানী স্থানান্তরিত করে নিয়ে যান বিদিশাতে যে বিদিশা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এই বিদিশা এই বিদিশাতে রাজধানী স্থানান্তরিত করে নিয়ে যান পুষ্যমিত্র শুঙ্গ এবং তারপর থেকে শুঙ্গ বংশ যতদিন পর্যন্ত রাজত্ব করেছে এই বিদিশাই ছিল শুঙ্গ বংশের রাজধানী সুতরাং শুঙ্গদের রাজধানী বিদিশা পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন ব্রাহ্মণ অর্থাৎ তার প্রতিষ্ঠিত যে বংশ অর্থাৎ শুঙ্গ বংশ সেটি অবশ্যই ব্রাহ্মণ বংশ ছিল এর আগে মৌর্য বংশ ছিল বৌদ্ধিস্ট বা বুদ্ধ ধর্মের বিশ্বাসী বুদ্ধ ধর্মের বিশ্বাসী বুদ্ধ ধর্মে বিশ্বাসী মৌর্য বংশকে হারিয়ে এই ব্রাহ্মণ বংশের পুষ্যমিত্র শুঙ্গ রাজত্ব করেন তাহলে শুঙ্গ বংশ ব্রাহ্মণ ছিল পুষ্যমিত্র শুঙ্গ দুটি অসমের যজ্ঞ করেছিলেন এই অসমের যজ্ঞ হলো এক ধরনের যজ্ঞ যে যজ্ঞের যে যজ্ঞস্থল থেকে একটি ঘোড়া ছাড়া হতো এবং এই ঘোড়ার পিছনে যে রাজা এই অসমের যোগ্য করছেন তার সেনাবাহিনী চল এই ঘোড়া যে যে রাজ্যে জিত সেই সেই রাজ্য যদি রাজার বশতা স্বীকার করে নিত তাহলে তো ভালো যদি বশতা স্বীকার না করত তাহলে এই সৈন্যদল ওই রাজ্যের বিরুদ্ধে আক্রমণ করত এই এটাকেই বলা হয় অসমের যোগ্য। স্বাভাবিকভাবে যে রাজা খুবই শক্তিশালী হবে সেই অসমের যোগ্য করবে কারণ তার সে জানে যে তার সৈন্যবাহিনী বাকি সমস্ত রাজাদের হারিয়ে দিতে পারে সেইটা ভেবেই সে অসমের যোগ্য করবে সুতরাং এই পুষ্যমিত্র দুবার অশ্বমেধ যোগ্য করেছিলেন আর দুবারই এই অসমের যজ্ঞ যে পরিচালনা করেছিলেন তার নাম পতঞ্জলি এই পতঞ্জলি একটি বই রচনা করেছিলেন যার নাম মহা বি ভাষা সুতরাং ভাষা গ্রন্থের রচয়িতা পতঞ্জলি আর এই পতঞ্জলি শুঙ্গের করা দুটি অসমের যজ্ঞে নেতৃত্ব দিয়েছিলেন শুঙ্গ মারা যাওয়ার পরে এই বংশের রাজা হন অগ্নিমিত্র শুঙ্গের ছেলে এই অগ্নিমিত্র ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা এই অগ্নিমিত্রের রাজত্বকালে শক্তিশালী ডিমিট্রিয়াস আক্রমণ করেন ডিমিট্রিয়াস যার আরেক নাম ছিল ডিমিত্রি এই ডিমিট্রিয়াস বা ডিমিত্রি হলেন একজন গ্রিক রাজা তিনি এই সময় আক্রমণ করেন ভারতে এবং আর এই সময় অগ্নিমিত্র তাকে হারিয়ে দেন অগ্নিমিত্র রাজা ছিলেন তারা মলে এই ডিমিত্রিয়াস ভারতে আক্রমণ করে আর অগ্নিমিত্র তাকে যুদ্ধ করে হারিয়ে দেন আর এই ঘটনাকে নিয়েই যে ডিমিটিয়াসকে অগ্নিমিত্র হারিয়ে দিলেন এই ঘটনা নিয়ে পরবর্তীকালে মহাকবি কালিদাস একটি নাটক রচনা করেন যে নাটকের নাম মালবিকা অগ্নিমিত্র অগ্নিমিত্রের পরে এই বংশে আরো দশজন রাজা হন যার মধ্যে শেষ রাজা ছিলেন দেবভূতি অগ্নিমিত্রের পর থেকেই যে যারা রাজা হন তারা সকলেই অযোগ্য ছিলেন এবং দুর্বল ছিলেন এরপরে ধীরে ধীরে শুঙ্গ বংশ দুর্বল হতে থাকে এবং এরপরে কান্মবংশের প্রতিষ্ঠাতা বাসুদেব শুঙ্গ বংশের শেষ রাজা দেবভূতিকে হারিয়ে দিয়ে কান্যবংশ প্রতিষ্ঠা করে এইভাবে বংশ এইভাবে বংশের রাজত্ব শেষ হয় তাহলে শুঙ্গ বংশের প্রথম রাজা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ এবং শেষ রাজা ছিলেন দেবভূতি এই শুঙ্গ বংশের কথা বা শুঙ্গদের কথা জানা যায় অযোধ্যা লিপি থেকে আর এই পতঞ্জলির কথা আগেই বললাম যে পতঞ্জলি মহাবিভাষা নামে একটি বই রচনা করেন শুঙ্গদের শিল্পকর্ম হচ্ছে এবার আমরা দেখে নেব একটু শুঙ্গদের শিল্পকর্ম অর্থাৎ এই সময় কি কী শিল্পকর্ম তৈরি হয়েছিল প্রথম যেটা তৈরি হয়েছিল সেটি হচ্ছে ভারত স্তূপ বা ভারত স্তুপা স্তূপের বাইরের যে দেওয়ালটা আছে রেলিংটা আছে সেটা এই শুঙ্গ বংশের আমলে তৈরি হয় শুঙ্গরা যারা এই সাঁচি স্তূপের বাইরের দেওয়াল এবং যে গেটটা রয়েছে সেইটা তৈরি করেছিলেন সাঁচি স্তূপের ছবি দেখলে বা যারা সাঁচি স্তূপে বেড়াতে গেছে তাদের তারা জানবে যে সাঁচি স্তূপের বাইরে একটি দেওয়াল আছে এবং একটি গেট আছে এটা ছবিতেও দেখা যায় সেই সুন্দর গেটটি এবং দেওয়ালটি তৈরি হয় এই শুঙ্গ বংশের আমলে এবং শুঙ্গ রাজারাই সেটি তৈরি করে এবং আরেকটি জিনিস তৈরি হয় সেটি হচ্ছে অমরাবতী স্তূপ শুঙ্গ বংশের পর রাজা হয় কান্য বংশ কান্য বংশের পরপর রাজাদের নাম আমরা দেখে নিলাম এই বংশের রাজত্ব খুব একটা বেশি দিন স্থায়ী হয়নি তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে বংশের প্রতিষ্ঠা হয় যেটা বাসুদেব এবং এই বংশের প্রথম রাজা বাসুদেব এবং আঠাশ খ্রিস্ট এবং আঠাশ খ্রিস্টপূর্বাব্দে এই বংশ ধ্বংস হয়ে যায় এবং সাতবাহনরা ভারতের রাজত্ব করে তাই এই বংশ খুব একটা গুরুত্বপূর্ণ নয় শুধু দুটো পয়েন্ট জেনে রাখার দরকার যে প্রথম রাজাকে প্রথম রাজা বাসুদেব এবং শেষ রাজা সুশারমান এই বাসুদেব ছিলেন দেবভূতির মন্ত্রী দেবভূতিকে দেবভূতি হচ্ছেন শুঙ্গবংশের শেষ রাজা সেই দেবভূতির মন্ত্রী ছিলেন বাসুদেব এই বাসুদেব দেবভূতীকে হত্যা করেন এবং তারপরে বংশের প্রতিষ্ঠা করেন এই বংশের রাজধানী ছিল পাটলিপুত্র অর্থাৎ শুঙ্গবংশের সময় রাজধানী ছিল বিদিশা সেখান থেকে আবার বংশের সময় রাজধানী পাটলিপুত্রে চলে যায় এইবার আমরা আসব এই সময় ভারতীয় রাজাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বংশ যেটা হচ্ছে সাতবাহন বংশ সাতবাহন বংশের বংশ তালিকা আমরা দেখে নিয়েছি এই বংশের প্রথম রাজা ছিলেন শিমুখ এবং শেষ রাজা ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী তো আমরা সাতবাহন বংশ সম্পর্কে এবার বিস্তারিতভাবে আলোচনা করব। এবং এটি সব থেকে গুরুত্বপূর্ণ এই তিনটে রাজবংশের মধ্যে অশোকের মৃত্যুর পর আমরা জানি মৌর্য বংশ দুর্বল হয়ে পড়ে এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে দাক্ষিণাত্য মৌর্যদের হাত থেকে চলে যায় আর দাক্ষিণাত্যে যেখানে মৌ মৌর্যদের শাসন ছিল সেই সমস্ত অঞ্চলগুলি সাতবাহন বংশ অধিকার করে নেয় এবং সাতবাহনরা সেই দাক্ষিণাত্যে রাজত্ব করতে থাকে এইবার আমাদের জানতে হবে যে দাক্ষিণাত্য বলতে কোন অঞ্চলটাকে বোঝানো হয় দাক্ষিণাত্য বা ডেকান আমরা তাহলে এই ম্যাপটা দেখে নেব ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যে যে অংশটা লাল দিয়ে মার্ক করা রয়েছে সেটি হচ্ছে সাত বাহনদের সীমানা এই অঞ্চলটা দাক্ষিণাত্য বা ডেকান নামে পরিচিত ছিল আমরা ভারতকে যদি আমরা ভারতকে সোজা দুটো ভাগে ভাগ করে দিই একটা হচ্ছে উত্তর ভারত এবং একটি হচ্ছে দক্ষিণ ভারত কিন্তু মাঝখানের যে অংশটা আছে উত্তর ভারত এবং দক্ষিণ ভারত তার মাঝখানের অংশটাকে বলা হয় দাক্ষিণাত্য বা ডেকান এই দাক্ষিণাত্য কোন কোন জায়গা নিয়ে বিস্তৃত ছিল এই দাক্ষিণাত্য আজকের পুরো মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ তেলেঙ্গানা মধ্যপ্রদেশের কিছুটা অংশ এবং গুজরাটের কিছুটা অংশ নিয়ে দাক্ষিণাত্য গঠিত ছিল আর এই দাক্ষিণাত্যেই রাজত্ব করত এই সাতবাহন বংশ পরবর্তীকালে তারা মধ্যভারত এবং উত্তর ভারতে তাদের রাজত্ব বিস্তার করে যাই হোক আমরা আবার চলে আসবো এই বোর্ডে সাতবাহন বংশে সাতবাহন বংশ পুরাণে অন্ধ্র বংশ নামে পরিচিত অর্থাৎ পুরাণে একটি বংশের কথা বলা রয়েছে যার নাম বংশ সেই অন্ধ্র বংশই হল সাত সেই এই অন্ধ্র বংশই হল সাতবাহন বংশ তাহলে মতে এই বংশের নাম বংশ অধিকাংশ ঐতিহাসিকরা বলেন যে এই সাতবাহন বংশের আদি বাসস্থান ছিল মহারাষ্ট্র এবং তারা জাতিতে ছিলেন ব্রাহ্মণ এরপরে যখন মহারাষ্ট্র গুজরাট প্রভৃতি অর্থাৎ দাক্ষিণাত্যে যখন মৌর্য শাসকরা দুর্বল হয়ে পড়েন তখন এই সাতবাহন বংশের রাজারা ধীরে ধীরে পুরো দাক্ষিণাত্য দখল করে এবং আরও পরে তারা ধীরে ধীরে উত্তর ভারত এবং মধ্য ভারতের কিছু অংশ দখল করে সাতবাহনদের রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈথান সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেন শিমুখ সুতরাং শিমুক এই বংশের প্রথম রাজা ধরা হয় বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে এই শিমুক ষাট খ্রিস্টপূর্বাব্দে রাজ সিংহাসনে বসেন এবং পুরাণে বলা আছে শুঙ্গ এবং কান্ন বংশকে পরাজিত করে এই শিমুক নিজের অধিপত্য বিস্তার করেন যাই হোক এই শিমুক শুঙ্গদের রাজধানী বিদিশা দখল করেছিলেন শিমুকের পরে রাজা হন কানহা বা আর যার আর নাম কৃষ্ণ আর কানহা বা কৃষ্ণর পরে রাজা হন সাতকর্ণী প্রথম বা প্রথম সাতকর্ণী এই প্রথম সাতকর্ণী ছিলেন এই বংশের প্রথম শক্তিশালী রাজা প্রথম সাতকর্ণীর বিস্তারিত তথ্য আমরা জানতে পারি তার রানী নয়নিকার লেখা নানাঘাট লিপি বা নানাঘাট প্রশস্তি থেকে এই নানাঘাট প্রশস্তি বা নানাঘাট লিপি রচনা করেন এই প্রথম সাতকর্ণীর স্ত্রী রানী নয়নিকা আর এই নানাঘাট প্রশস্তি থেকেই তার দুটি উপাধির কথা জানা যায় একটি হলো দক্ষিণা পথপতি এবং দ্বিতীয়টি হল অপ্রতিহত চক্র তাহলে সুতরাং দক্ষিণা পথপতি এবং অপ্রতিহত চক্র এই দুটি উপাধি প্রথম সাতকর্ণীর প্রথম সাতকর্ণীর পরে এই সাতবাহন বংশ আবার দুর্বল হয়ে পড়ে এই সময় শখ পল্লব কুষাণ প্রভৃতি জাতির আক্রমণে সাতবাহন শক্তি ধীরে ধীরে তাদের যে বিজিত অঞ্চলগুলো ছিল তাদের হাতছাড়া হয়ে যায় এই সময় বিভিন্ন রাজা রাজত্ব করেন সাতকর্ণীর দ্বিতীয় হালা প্রমুখ এরা যখন রাজত্ব করছিলেন বিভিন্ন বৈদেশিক জাতি আক্রমণ করছিল ভারতে এবং সেই সময় এদের অর্থাৎ সাতবাহনদের রাজ্যসীমা কমতে কমতে একদম মহারাষ্ট্রের দক্ষিণ অংশে গিয়ে সীমিত হয়ে যায় বাকি সমস্ত অংশ তাদের হাত থেকে চলে যায় কিন্তু সাতবাহন বংশের আবার গৌরব ফিরে আসে যখন যখন গৌতমী পুত্র সাতকর্ণী রাজা হন এই গৌতমী পুত্র সাতকর্ণী এই সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমী সুপুত্র সাতকর্ণীর মৃত্যুর পর তার মা যার নাম ছিল গৌতমী বলশ্রী তিনি একটি প্রশস্তি রচনা করেন প্রশস্তি বলতে বোঝায় কোনো রাজার সম্পর্কে কোনো ভালো ভালো কথা আছে কি কী গুরুত্বপূর্ণ কাজ করেছে কোন কোন রাজাদের হারিয়েছে এই সমস্ত লেখাকে বলা হয় প্রশস্তি গৌতমী পুত্র সাতকর্ণীর মা গৌতমী বলশ্রী একটি প্রশস্তি রচনা করেন তার পুত্র গৌতমী পুত্র সাতকর্ণীর জন্য যে প্রশস্তির নাম নাসিক প্রশস্তি নাসিক প্রশস্তি থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ নাসিক প্রশস্তি এই নাসিক প্রশস্তি থেকে গৌতমী পুত্র সাতকর্ণীর বিস্তারিত ইতিহাস জানা যায় এই এই নাসিক প্রশস্তিতে গৌতমী পুত্র সাতকর্ণীকে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা বলা আছে তিনি মহারাষ্ট্র এবং তার সন্নিহিত অঞ্চলসমূহ আবার দখল করে সাতবাহনদের যে গৌরব পড়ে গেছিল সেই গৌরব আবার পুনঃপ্রতিষ্ঠা করেন নাসিক প্রশস্তিতে তাকে কয়েকটি উপাধি দেওয়া হয়েছে যার প্রথমটি হচ্ছে সাতবাহন কুলো যশ প্রতিষ্ঠান কর এই সাতবাহন কুলো যশ প্রতিষ্ঠান কর এর অর্থ হচ্ছে সাতবাহনদের যশ যিনি প্রতিষ্ঠা করেছেন এই নাসিক প্রশস্তিতে তাকে আরও একটি উপাধি দেওয়া হয়েছে যেটি হচ্ছে শখ জবন পল্লব নিশুদন শখ জবন পল্লব নিশুদন বলতে এখানে শখ বলতে শখ রাজাদের কথা বলা হয়েছে আমরা দেখেছি আগের ভিডিওতে শখ রাজাদের কথা জবন বলতে বোঝানো হয়েছে গ্রিকদের। এবং পল্লব এই বংশটির কথাও আমরা আগে পড়েছি তো পল্লব বলতে সেই বংশটির কথা বলা হয়েছে পল্লব বংশ এবং এই নাসিক প্রশস্তিতে শখ জবন পল্লব নিশুদন বলতে বোঝানো হয়েছে যে এই গৌতমী পুত্র সাতকর্ণী শখ জবন এবং পল্লবদের হারিয়ে দিয়েছিলেন তবে এই নাসিক প্রশস্তি ছাড়া আর কোনো তথ্যতে এরম বলা নেই যে গৌতমী পুত্র সাতকর্ণী জবন বা গ্রিকদের এবং পল্লবদের হারিয়েছেন কোথাও থেকে এটা পাওয়া যায় না সুতরাং এটা ধরা হয় যে যবন এবং পল্লবদের সাতকর্ণী হারাননি সাতকর্ণী যার যাদের সঙ্গে লড়াই করেছিলেন তারা হচ্ছেন শখ শক রাজাদের বিরুদ্ধে সাতকর্ণী যুদ্ধ করেছিলেন প্রথমে শক রাজা নহপানকে পরাজিত করেন এই গৌতমী পুত্র সাতকর্ণী আর এই শক রাজা নহপানকে পরাজিত করে সৌরাষ্ট্র মালব গুজরাট বেরার প্রভৃতি অঞ্চল দখল করে নেন কিন্তু এই সাফল্যের কিছুদিনের পরেই শকদের আরো একজন রাজা রুদ্রদমন এই রুদ্রদমনের হাতে গৌতমী পুত্র সাতকর্ণী পরাজিত হন শখদের কথা যখন আমরা আলোচনা করছিলাম তখন দেখেছিলাম এই রুদ্রদমন ছিলেন শখদের শ্রেষ্ঠ রাজা সেই রুদ্রদমনের হাতে এই গৌতমী পুত্র সাতকর্ণী পরাজিত হন এবং যে যে জায়গাগুলো এই নহপানকে হারিয়ে তিনি দখল করেছিলেন সেই সেই জায়গাগুলো আবার তার হাত থেকে হাত ছাড়া হয়ে যায় এবং এই রুদ্র দমন যাতে পুনরায় আর সাতবাহনদের আক্রমণ না করে সেই জন্য এই গৌতমী পুত্র সাতকর্ণী তার পুত্র বৈশিষ্ট্য পুত্র পুলময়ীর বিয়ে দেন রুদ্র দমনের সাথে গৌতমী পুত্র সাতকর্ণী নিজে দুটি উপাধি নিয়েছিলেন একটি হচ্ছে ত্রিসমুদ্র ত্রিসমুদ্র এই কথাটির অর্থ হচ্ছে যা যে রাজা সেনা তিনটি সমুদ্রের জল পান করেছে অর্থাৎ নিচে ভারত মহাসাগর পূর্বে বঙ্গোপসাগর এবং পশ্চিমে আরব সাগর তিনটে সমুদ্রের জলই পান করেছে এখানে সমুদ্রের জল পান করেছে বলতে বোঝানো হয়েছে যে তার সেনা পশ্চিমে আরব সাগর অব্দি বিস্তৃত হয়েছিল পূর্বে বঙ্গোপসাগর অব্দি বিস্তৃত হয়েছিল এবং দক্ষিণে ভারত মহাসাগর অব্দিও তার সেনাদল পৌঁছেছিল তিনি নিজে এই উপাধি নিয়েছিলেন এই পুত্র সাতকর্ণী কারণ তিনি বলছেন যে দক্ষিণে তিনি ভারত মহাসাগর অবধি বিস্তৃত হয়েছিলেন কিন্তু দক্ষিণে কিন্তু দক্ষিণে কৃষ্ণা নদীর পরে তিনি আর অতিক্রম করেছেন বলে কোনো ঐতিহাসিক তথ্যে পাওয়া যায় না যাই হোক তিনি আরও একটি উপাধি নিয়েছিলেন যেটি হল বড় বরণ বিক্রমচারু বিক্রম এই গৌতমী পুত্র সাতকর্ণীর মৃত্যুর পরে ধীরে ধীরে আবার সাতবাহন বংশ দুর্বল হতে থাকে এবং এই বংশের শেষ রাজা হচ্ছেন যজ্ঞশ্রী সাতকর্ণী এবং এর সময় ইজবাকুস নামে একটি বংশ বা ইজবাকুস নামে একটি জাতি ভারত আক্রমণ করে এবং তাদের আক্রমণে সাতবাহন বংশ ধ্বংস হয় সাতবাহন বংশের রাজারাই প্রথম ব্রাহ্মণদের জমিদান প্রথা শুরু করে প্রাচীন ভারতে আমরা দেখতে পাই যে ব্রাহ্মণদের সমাজে বিশেষ মর্যাদা ছিল এবং ব্রাহ্মণদের জমিদান করা হতো সেই জমিদান প্রথা এই সাতবাহনদের সময় শুরু হয় সাতবাহনরা নিজেরাও ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী কিন্তু তারা অন্যান্য ধর্মের প্রতিও সহানুভূতিশীল ছিলেন সাতবাহন বংশকে বলা হয় অমরাবতী শিল্পরীতির সুবর্ণ যুগ অর্থাৎ অমরাবতী শিল্পরীতি এই সময়ে তার শ্রেষ্ঠ আসন লাভ করে আমরা এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম তিনটে শিল্পরীতি সম্পর্কে গান্ধার মথুরা এবং অমরাবতী যার মধ্যে আমরা দেখেছিলাম গান্ধার এবং মথুরা এই দুটি তার শ্রেষ্ঠ আসন লাভ করে কনিষ্কের সময় বা কুষাণ কালে কিন্তু এই অমরাবতী শিল্পরীতি এই সাতবাহন বংশের রাজত্বকালে তার শ্রেষ্ঠ স্থান অধিকার করে এই অমরাবতী শিল্পরীতির বৈশিষ্ট্য কি সেটাও আমরা আগের দিনের ভিডিওতে আলোচনা করেছি তো সেটা একটু দেখে নেবেন যাই হোক এই বংশের শেষ রাজা ছিলেন বললাম যজ্ঞশ্রী সাতকর্ণী এর মৃত্যুর পরে সাত বন মাংস ধ্বংস হয়ে যায় এই ছিল আজকে বিস্তারিতভাবে ভারতীয় রাজবংশগুলির কথা এরপরে আমরা চলে যাব দক্ষিণ ভারতে সুতরাং আমরা পরবর্তী ভিডিওতে দেখব দক্ষিণ ভারত সম্পর্কে এই ভিডিওটা এত অবধি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর প্রথমেই বললাম যে এই বিষয়ের ওপর যা যা প্রশ্ন আগের বছরগুলিতে এসেছে এগুলি আমি এই চ্যানেলের ফেসবুক পেজে আপলোড করবো সুতরাং এই ভিডিও আপলোড হওয়ার কিছুক্ষণ পরে সেই কোশ্চেনগুলো আমি এই চ্যানেলের ফেসবুক পেজে দিয়ে দেবো তো যদি সেই তো যদি সেই প্রশ্নগুলি আপনারা দেখতে চান তাহলে এই চ্যানেলের ফেসবুক পেজে চলে যাবেন যেটির লিংক আমি নিচের ডিসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখব এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ